নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখো এর আগে আমি পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো তো দেখো পাঁচ নম্বরে টোটাল তোমাদের চারখানা কোশ্চেন থাকে ঠিক আছে আঞ্চলিক থেকে থাকে এবং প্রাকৃতিক থেকে থাকে প্রাকৃতিক থেকে তোমাদের থাকবে ছিল চারটে কোশ্চেন সেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন লিখতে হবে এবং আঞ্চলিক থেকে থাকবে চারটে কোশ্চেন সেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার চার পাঁচা কুড়ি তো দেখো এখন আমি তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো তিন মার্কসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে কোশ্চনের সাজেশন পেতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে তো দেখো দু হাজার তেইশ সালে মাধ্যমিকে তিন নম্বরের কোশ্চেন কোনগুলো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি গ্রীখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি জলপ্রপাত ও জলপ্রপাত ও ক্যানিয়ন কীভাবে সৃষ্টি হয় তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি লেখো তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এইগুলো তিন নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি চার নম্বরের আমি সিলেক্ট করছি জলপ্রপাত ক্রমশ উৎসর দিকে সরে যায় কেন পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি অশ্বক্ষাকৃতির রথ কীভাবে সৃষ্টি হয় ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি নদীর নিম্নভূমিতে প্লাবন ভূমি সৃষ্টি হতে দেখা যায় কেন তো দেখো কোনো কোশ্চনের যদি বানাম আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত টাইপিং করতে হয়তো দু একটা আমার ভুল হতে পারে তো দেখো দু সালে নম্বরের প্রশ্ন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি এর আগে আমি পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি যেখানে আমি হানড্রেড পার্সেন্ট বলে দিছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো সাত নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আট নম্বরের কোশ্চেন আছে সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন ঠিক আছে নম্বরের কোশ্চেন আছে ইয়া ইউ আকৃতি হয় কেন দশ নম্বরের কোশ্চেন আছে ঝুলন্ত পতাকা কিভাবে গঠিত হয় এগারো নম্বরের কোশ্চেন আছে রসে ও ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে কমন পাবে খুব সুন্দর করে এইগুলো লিখবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু চিত্র অঙ্কন অবশ্যই করতে হবে চিত্র অঙ্কন করলে ভূগোলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা নাইনটি পারসেন্টের উপর পাবে এমনকি হানড্রেডে হান্ড্রেডও তোমরা পেতে পারো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি রসে মতনে আলাদাভাবে দিতে পারে ড্রাম লিনটা আলাদাভাবে দিতে পারে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণভাবে পড়ে যাবে বারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো তেরো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পর্বত গাত্রে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে আজকে আমি মাধ্যমিকের দু সালের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো আমি প্রাকৃতিক ভূগোল থেকে দিয়েছি যেগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সিলেক্ট করছি যেগুলি তিন নম্বরের ক্ষেত্রে খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চোদ্দ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয় পনেরো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বায়ু মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য কেন ঠিক আছে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পাই কেন তো দেখো একটুখানি হয়তো আমাদের টাইপিংয়ে একটু গন্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে লিখে নেবে ষোলো নম্বরের কোশ্চেন কি আছে বারখান কাকে বলে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় তো দেখো আমি তোমাদের বলবো এই যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্ত করবে এবং তার সঙ্গে ভূগোল ভূগোলে হান্ড্রেডে হান্ড্রেড পেতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা লেখার সঙ্গে চিত্র কিন্তু অবশ্যই অঙ্কন করতে হবে তো দেখো সতেরো আমি সিলেক্ট করছি বারখান ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য লেখো আঠারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি অনুদর্গ বালিয়াড়ি ও তিরযোগ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো উনিশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি অনুদর্গ ও বারখান বালিয়াড়ির মধ্যে অনুদর্গ ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখ তিনটি ঠিক আছে তো দেখো এই যে বারখান বালিয়ারি ঠিক আছে ইয়ার দাং এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে এইগুলো কিন্তু টেকায় দিতে পারে তার সঙ্গে তোমাদের মাথা রাখতে হবে এখান থেকেই কিন্তু তোমরা দুই নম্বরের প্রশ্ন কমন পেতে পারো ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি লোয়েস কি সহ আলোচনা করো লোয়েস কি সহ আলোচনা করো তো দেখো একুশ নম্বরের কোশ্চেন কি আছে কিভাবে মরুকরণ প্রতিরোধ করা যায় কি কি কারণে মরু সম্প্রসারণ ঘটে তো দেখো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ থেকে কোন কোশ্চেনগুলো তিন নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তো দেখো বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সব থেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি ট্রোপোস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন বুঝতে পারছো আমি কি বলেছি দু নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি ওজন স্তরের গুরুত্ব ও বিনাশের কারণ কি তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ফেরেলের সূত্র ও ষষ্ঠ ঘাতের সূত্র কি লেখো ঠিক আছে ফেরেলের সূত্র ও ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো তো দেখো ষষ্ঠ গাতের সূত্র থেকে কিন্তু অঙ্ক দেয় ঠিক আছে টুয়ের মাথায় সিক্স ঠিক আছে যেটা বলবে তার সঙ্গে সেটা সবার গুণ করবে মানে ছয়বার বার গুণ করবে চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখাও পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মতো তিনটি পার্থক্য লেখো মাঝে মাঝে কোশ্চেনটা দেয় সমুদ্রবায়ু সম্পর্কের টিকা লেখো ঠিক আছে সমুদ্রবায়ু এবং আবার এটাও দিয়ে দেয় যে স্থলবায়ু সম্পর্কের টিকা লেখো বা এদের মধ্যে পার্থক্যটাও মাঝে মাঝে দেয় ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি টিকা লেখো পরিচালন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কোনো পরিচালন বৃষ্টিপাত ঠিক আছে এটা পড়বে তার সঙ্গে নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচালন বৃষ্টিপাত হয় ঠিক আছে সাত নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য দাও নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য দাও আট নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি বাইর উষ্ণতা ও চাপের তারতম্যের কারণ লেখো ঠিক আছে মাঝে মাঝে পরীক্ষায় উষ্ণতার তারতম্যের কারণও দিয়ে থাকে এবং চাপের তারতম্যের কারণও দিয়ে থাকে ঠিক আছে দুটো কোশ্চেন কিন্তু আলাদা আসতে পারে তো তোমাকে মাথায় রাখতে হবে এর চারখানা পয়েন্ট এবং ওর চারখানা পয়েন্ট তোমাদের ভালো করে মুখস্থ রাখা খুবই দরকার বলে আমি মনে করি নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নিরক্ষর নিম্নচাপ বলায় এবং মেরুদেশীয় উচ্চ চাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নিরক্ষে নিম্নচাপ বলায় এবং মরুদেশীয় বা মেরুদেশীয় উচ্চচাপ বলায় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তোমরা তো জানো যে নিরক্ষে নিম্নচাপ বলা আছে কর্কটি উচ্চচাপ চাপ বলায় উচ্চচাপ বলা হয় বলায় বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলায় প্রদেশে নিম্নচাপ বলায় সুমিরি উচ্চচাপ বলায় কুমেরি উচ্চচাপ বলা বলায় এই সাতখানা চাপ বলায় কিন্তু তোমরা ভালো করে পড়বে কিন্তু তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি তোমাদের আমি তো দেখো আমাদের নেক্সট কে আছে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল তো দেখো বাড়িমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ভাইটাল সেটা আমি তোমাদের খুব সুন্দর করে সাজেশনের মাধ্যমে দেখিয়ে দেবো ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করছি গৈন জ্বর সম্পর্কে টিকা লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পূর্ণিমার জ্বর অপেক্ষা অমাবস্যার জ্বর শক্তিশালী হয় কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি প্রতিদিন একই সময়ে জ্বর ভাটা হয় না কেন চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভরা কোটাল ও মোরা কোটাল বা মরা কটাল এর সহ ব্যাখ্যা করো ঠিক আছে বা এটাও দিতে পারে ভরা কটাল ও মরাকটাল সম্পর্কে লেখো বা ভরা কটাল এবং মরাকটালের মধ্যে পার্থক্য লেখো কিন্তু তাদের সঙ্গে কিন্তু তোমাদের চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি চিত্রসহ জোয়ার বাটা সৃষ্টির কারণ ও ফলাফল লেখো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা তো দেখো চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনার তোমার ভূমিকা লেখো দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনার তোমার ভূমিকা লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি পরিবেশের উপর বজ্র পদার্থের তিনটি প্রভাব সম্বন্ধে লেখো চার নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি কম্পোস্টিং কী ব্যাখ্যা করো পাঁচ নম্বরে কোশ্চেন সিলেক্ট কর পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি স্কাবার কি ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আজকে আমরা মাধ্যমিকের দু হাজার তেইশ সালের ভূগোলের তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আমি পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে সম্পূর্ণ সাজেশন দিয়েছি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সাত নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি কঠিন বজ্র ও তরল বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কে কী আট নম্বরের কোয়েশ্চেন সিলেক্ট করছি পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কিভাবে বজ্র ব্যবস্থাপনায় সাহায্য করে বুঝতে পারছো খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো কিন্তু নোটস করে নেবে এইগুলো কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে ন নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো দশ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী এগারো নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি বজ্রের পরিমাণগত রাস কীভাবে কমানো হয় তো দেখো বানামটা প্লিজ একটু ভুল হয়ে গেছে প্লিজ তোমরা ঠিক করে নেবে রাস বানাম হয় রয় এক দন্ত এগারো নম্বর কোশ্চেন টিকা লেখো থ্রি আর পদ্ধতি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে